চিকিৎসা আছে সর্পদংশনে সরকারি হাসপাতালে সবখানে স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে শনিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সাপে কামড়ালে গ্রামীণ চিকিৎসা না দিয়ে হাসপাতালে আসা ও সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।